মার্চ মাসের জন্য আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি, সাকিব শক্ত প্রতিদ্বন্দ্বিতা পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে। 2021 সাল থেকে চালু হওয়া এই পুরস্কার দ্বিতীয়বার মতো জিতলেন সাকিব, এর আগে জিতেছেন 2021 সালের জুলাইয়ে। সাকিব ছাড়াও বাংলাদেশ থেকে পুরুষ ক্রিকেটার হিসেবে পুরস্কারটি জিতেছেন মুশফিকুর রহিম। মার্চ মাসে সেরা হয়ে সাকিব বলেছেন, আমি এই পুরস্কার জিততে পেরে সম্মানিত, বিশেষজ্ঞ প্যানেল যারা আমাকে ভোট দিয়েছে তাদের ধন্যবাদ দিতে চাই। এই স্বীকৃতির মূল্য আমার কাছে অনেক, কারণ দুর্দান্ত কিছু ক্রিকেটারের বেশ কিছু বিশেষ পারফরমেন্স ছিল গত মাসে। 12 ম্যাচে 353 রান আর 15 উইকেট, গত মাসে 300 রান মিলে এমন পারফরমেন্সে মনোনয়ন পেয়েছিলেন সাকিব। গত মাসে 7 বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতেছিল বাংলাদেশ, আর টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতেছিল 309 ব্যবধানে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে 75 রান করার পাশাপাশি বল হাতে সাকিব নিয়েছিলেন 4 উইকেট। টি টোয়েন্টি সিরিজেও সাকিব নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়েছিলেন 3 উইকেট। প্রথম টি টোয়েন্টিতে খেলেছিলেন অপরাজিত 24 বলে 34 রানের ইনিংস, এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে 93 রান করেছিলেন সাকিব। টি টোয়েন্টি সিরিজের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক, 3 ম্যাচে নিয়েছিলেন 5 উইকেট। সঙ্গে প্রথম টি টোয়েন্টিতে 13 বলে 20 রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় টি টোয়েন্টিতে খেলেছিলেন 38 রানের অপরাজিত ইনিংস।